আসসালামু আলাইকুম এই গাছটা আপনারা অনেকজনের চিনেন অনেকজনের চিনেন না দেখেন আপনারা ভালো করে এই গাছটা চিনেন কি না এই গাছটার নাম হলো গাজর গাছ তার অনেক রোগের উপকারিতা করা যা যদি আপনারা জানেন আপনারা সবসময় গাজর খান সবসময় দেখেন দেখেন এই গাছ দিয়ে কিভাবে রোগ সারানো যা সেটাও একটু শিখে নেন দেখেন যাদের গুসগুসানি জ্বর আছে বিকেলে উড়ে সন্ধ্যাবেলা সাইরা দে এই জ্বর মারাত্মক জ্বর আপনার বড় ধরনের আপনার ক্ষতি করতে পারে আপনার সাধারণ ট্যাবলেট কায়া কন্ট্রোলে রাখতে পারেন আবার আসে একদিন পরপর আসে এক সপ্তাহ পর পর আসে রাত্রের দিকে আসে এই ঘন্টা দেড় ঘন্টা থাকে আবার জ্বর সারা যা সেটা খুব মারাত্মক ধরনের জ্বর কিভাবে সারবেন কুনমে সারবেন আমি বলে দিচ্ছি যদি আমার ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা কষ্ট করে ভিডিও করি যদি আপনার মনের ভালো লাগে ভিডিওতে লাইক দিয়েন তাহলে আমাদের উৎসাহবারে এমন ভিডিও আপনাদেরকে আমরা অনেক উপহার দিতে পারবো সেই গাজর আপনি কুচি কুচি করে কাটবেন কুচি কুচি করে আপনার তিরিশ গ্রাম পরিমাণ কাটবেন কাইটা ভালো করে সিদ্ধ করে এটা গামছা দিয়া সাইকা সেই পানিটা নেবেন সকাল বিকাল দুইবার তিন দিন খাবেন সেই গুসগুসানি জ্বর আপনার তাকবে না একশো পার্সেন্ট আমি অনেকজন দিয়েছি একশো পার্সেন্ট কার্যকারী দেখেন যদি ভিডিও ভালো লাগে আপনাদের বন্ধুদের শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম